গংগা কে সাথ অবিরল হুয়ে অমিট হুয়ে। গঙ্গাত বিসর্জন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি। গঙ্গা কে তট পর আজ অব উনকি অস্থিয়াঁ বিসর্জিত হো রহি হ্যায়। বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিত তুলনীয় কন্যা নমিতা ভট্টাচার্যই বিসর্জন দিলে বাজপেয়ীর অস্থি। হরিদ্বারের হরকি পৌরীঘাটত দেওবারে ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন দিয়া হয়। অস্থি বিসর্জনের পূর্বে হরিদ্বারত অস্থিসহ দেওবারে পুয়া উলিওয়া হয় বিশাল সমদল। বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে ধরে হাজার হাজার লোকে এই সমদলত অংশ লই প্রয়াত দেশনেতাজনলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এই যাত্রাত অংশ লওয়া হাজার হাজার লোকে অটলজী অমর রহে স্লোগান দিয়ে। দেওবারে পুয়া দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলের পর বাজপেয়ীর অস্থি সংগ্রহ করেছিল তুলনীয় কন্যা নমিতা ভট্টাচার্যই। গঙ্গা নদীত অস্থি বিসর্জন দিয়ার পূর্বে হরিদ্বারের পন্যালাল ভল্লা মিউনিসিপাল ইন্টার কলেজত বাজপেয়ীর অস্থি রখা হয়েছিল। সেই স্থানতে হাজার হাজার লোকে ভূতপূর্ব প্রধানমন্ত্রীজনলৈ পুনর্বার শ্রদ্ধা জ্ঞাপন করে। পিছত উক্ত স্থানের পর অস্থি লৈ আরম্ভ হয় বিশাল সমদল। প্রেম আশ্রম হয়ে এই সমদল উপস্থিত হয় গৈ হরকি পৌরীঘাটত। উল্লেখ্য, ভূতপূর্ব প্রধানমন্ত্রীজনের অস্থি দেশের বহুকেইখন নদীত বিসর্জন দিয়া হব। দেওবারে হরিদ্বারের পর অস্থি বিসর্জন দিয়া কার্য আরম্ভ হল। স্বাধীন ভারতের এক প্রকার চমৎকারী নেতা অটল বিহারী বাজপেয়ীর বৃহস্পতিবারে 93 বছর বয়সত নতুন দিল্লির এইমসত দেহাবসান ঘটিছিল। শুক্রবারে দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলত রাষ্ট্রীয় মর্যাদার বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। গঙ্গা কে তট পর। নিউজ ডেস্ক রিপোর্ট, 2865।